ড্রামা সবুজে মনোমুগ্ধকর ড্রামা সিরিজে যে জোয়ার শুরু হয়েছে 2020 সালে তা 2021 সালে এসে আরো বড় রূপ নিয়েছে। 21 সালে শুরু হতে না হতে একের পর এক ব্লকবাস্টার ড্রামা, বর্তমানে অনগোয়িং ড্রামা সবগুলাই এত আকর্ষণীয় যে কোনটা ছেড়ে কোনটা দেখবো এমন মধুর দোটানায় পড়ে গিয়েছে দর্শক। আমাদের আজকের ভিডিও এমনই সেরা পাঁচটি অনগোয়িং সিরিজ নিয়ে। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। পেন্টহাউস ওয়ার অফ লাইফ সিজন টু, রুদ্ধশ্বাস সাসপেন্সে ভরপুর পেন্টহাউস সিরিজের দ্বিতীয় সিকুয়েল শুরু হয়ে গিয়েছে 19 ফেব্রুয়ারি থেকে, চলবে 27 মার্চ পর্যন্ত। রেকর্ড ব্রেকিং রেটিং এর এই ড্রামা আপনার রাতের ঘুম হারাম করতে যথেষ্ট। প্রথম সিজন যে দর্শকরা দেখেছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় সিজনের রহস্যের সমাধানের আশায়। তাই তো রিভেঞ্জের দ্বিতীয় অধ্যায় ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ আলোচনার কেন্দ্রবিন্দুতে। একে অপরকে ছাড়িয়ে যাবার অদৃশ্য প্রতিযোগিতা, অর্থ ও স্বার্থের খাতিরে মিথ্যা সম্পর্ক আর ধোঁকার অদ্ভুত এক দুনিয়ায় ডুবে যেতে চায়। আজ শুরু করে দিন অনগোয়িং ড্রামা পেন্টহাউস সিজন 2। কোরিয়ান সাইকোলজিক্যাল থ্রিলারের আরেকটি মাস্টারপিস হতে যাচ্ছে বিয়ন্ড এভিল নামের অসাধারণ এই ড্রামাটি। বিখ্যাত অভিনেতা ইয়ো জিন গু আর শিন হাই কংকে দেখা যায় এক সাইকো সিরিয়াল কিলারকে খুঁজে বের করতে বদ্ধপরিকর, কিন্তু রহস্যের জট এমনই মোড় নেয় যে তারা নিজেদেরই সন্দেহ করতে থাকে। হু ইজ দ্য মনস্টার, দানবকে তুমি না আমি, নাকি সবার মধ্যে দানব লুকানোর? আপনি কি এমনই মাথা নষ্ট সাইকোলজিক্যাল টুইস্টে হারিয়ে যেতে ভালোবাসেন? তাহলে আর দেরি কেন, দেখতে বসে পড়ুন 16 এপিসোডের এই অনগোয়িং ড্রামাটি। লুকা, ক্রাইম থ্রিলার জনরা ড্রামা লুকা, প্রত্যেক এপিসোডে নিত্য নতুন টুইস্টে ভরপুর। ব্র্যান্ড নিউ এই অনগোয়িং ড্রামাতে ছোট পর্দায় কামব্যাক করেছে মাই লিটল ব্রাইড ডক্টরস খ্যাত জনপ্রিয় অভিনেতা কিম রেওন। তাকে দর্শক এখন পাবে একজন পরিচয়হীন রহস্য মানব রূপে, যার আছে এক গোপন ক্ষমতা। কিছু মানুষ তাকে তাড়া করতে থাকে সারাক্ষণ। অন্যদিকে কিম রেওন এর বিপরীতে ডিটেকটিভ চরিত্রে অভিনয় আছেন লি ডা হি। রহস্য এবং সাসপেন্সিভ প্রিয় দর্শকদের জন্য অসাধারণ প্লটের এই ড্রামাতে সবার সামনে উন্মোচিত হবে আরো নতুন রহস্য। এই মুহূর্তে যতগুলো অনগোয়িং ড্রামা চলছে তার মধ্যে আমার মতে সবচেয়ে বেশি উত্তেজনা ধরে রেখেছে এই ড্রামা। ভিনসেনজো, 2021 সালের বহুল প্রতীক্ষিত ড্রামা ভিনসেনজো রিলিজ হয়েছে নেটফ্লিক্স এবং টিভিএনএ। ডিওটিএস খ্যাত তুমুল জনপ্রিয় হ্যালো স্টার সং জুন কি এর 5 বছর পর ছোট পর্দায় ফিরে আসছেন এই ড্রামার মাধ্যমে। প্রথম এপিসোড থেকে লুক, অ্যাক্টিং আর সাথে ইন্টারেস্টিং প্লট ড্রামাটিকে করেছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ড্রামার মূল চরিত্র সং জুন কি ছোটবেলায় দত্তক পরিবারের সাথে ইতালি যাবার পর তার নতুন নাম হয় ভিনসেনজো। পরবর্তীতে মাফিয়া চক্রের কালো দুনিয়াতে তার আনাগোনা। তার মাফিয়া চক্রের ঘটনা জের ধরে ফিরে আসতে হয় কোরিয়াতে। কোরিয়ায় এসে ভিনসেনজোয়ের দেখা হয় লয়ার হোম চা ইয়নের সাথে। এমনই এক গল্পে সাজানো পুরো ড্রামাটি। মাফিয়া চরিত্রে সং জুং কি এর অভিনয় আর আনকমন স্টোরি এর এই ড্রামা অনগোয়িং দেখার মজা মিস করবেন না। তবে এখানে বলতেই হয় প্রথম 2 এপিসোড মোটামুটি হতাশ করলেও স্লোলি ড্রামাটি নতুন মোড় নিতে শুরু করেছে। আরেকটি ধামাকাদার নেটফ্লিক্স প্রোডাকশন ড্রামা যার জন্য কে ড্রামা প্রেমীরা অপেক্ষা করছে অধীর আগ্রহে। সিসিফাস অন এয়ার হয় 17 ফেব্রুয়ারি 2021। ফ্যানদের কাছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী কোরিয়ার মিষ্টি মেয়ে পার্ক সিং হে কে দর্শক এবার দেখবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সায়েন্স ফিকশনের সাথে ফ্যান্টাসি থ্রিলার জনরা লোভনীয় মিশেলে শুরুর এপিসোড থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ড্রামা। টাইম ট্রাভেল নিয়ে নির্মিত এই ড্রামাতে লড়াকু যোদ্ধা কাংসো হি অতীতে গিয়ে দেখা পায় জিনিয়াস ইঞ্জিনিয়ার হান্তে সুলের সাথে। দুজন মিলে খুলতে শুরু করেছে একের পর এক রহস্যের জট। আপনি যদি আমার মতোই সায়েন্স ফিকশন থ্রিলারের দেওয়ানা হয়ে থাকেন তবে সিসিফাস দ্য মিথের অনগোয়িং দেখার মতো মজা মিস করবেন না একদমই। তালিকার শীর্ষে রেখেছি এই ড্রামাটি কারণ এর পাইলট এপিসোড প্রথম এপিসোডেই বাজিমাত যাকে বলে। এই ছিল আমার চোখে এই মুহূর্তে অন এয়ারে থাকা সেরা 5 অনগোয়িং ড্রামার খোঁজ খবর। কমেন্টসে জানান কে কোনটি দেখছেন, কার কাছে কোন ড্রামাটি কেমন লাগছে। আরও জানাতে পারেন কোরিয়ান মুভি বা ড্রামা নিয়ে কোন বিষয়ে ভিডিও চান আমাদের থেকে।